আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমরা যখন কোনো স্যাম্পল স্ট্যান্ডার মেশিনে চালাই তখন কিন্তু আমরা অনেক টেনশন করি, কারণ একটি মাত্র রুল আর ওই রুলটার ভিতরে আমাদেরকে ডাইজেশন ওকে করতে হবে। তো যদি ওটা ফিনিশ করার সময় হয় তো আমরা অনেক সময় হাত দিয়ে আইডিয়া করে ওভারফিট দিয়ে থাকি। আমরা যখন একটি স্যাম্পল হিট সেটিং করি তখন কিন্তু আমাদেরকে একটি রুলের ভিতরে ডাইজেশন ওকে করতে হয়, আর যদি জিএসএম হাই হয়ে যায় তাহলে কিন্তু ডাই হওয়ার পর ওটা জিএসএম আনার সম্ভব হয় না, আর যদি লো হয়ে যায় তাহলেও কিন্তু জিএসএমটা পরবর্তীতে আনার সম্ভব হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটি রুলের ভিতরে আমাদেরকে ডাইজেশন ওকে করতে হবে। তো আমরা অনেকেই একটি রুলের ভিতরে ডাইজেশন ওকে করতে পারি না, 50-60 জিএসএম আপ ডাউন হয়ে যায়। যদি জিএসএম 10-15 আপ ডাউনও হয় তাহলে কিন্তু ওটা পরবর্তীতে ঠিক করা যায়, কিন্তু 50-60 জিএসএম যদি আপ ডাউন হয়ে যায় তা কিন্তু আমরা ঠিক করতে পারি না। আপনাদেরকে আজকের এই ভিডিওতে এমন একটি সূত্র দেখিয়ে দেব, আপনারা যদি ওই সূত্রটি মেনে প্রতিটা স্যাম্পল চালান তাহলে অবশ্যই স্যাম্পলগুলোর ডাইজেশন 100% ওকে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বললে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তী নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। যে কোনো স্যাম্পল চালানোর পূর্বে প্রথমে বিফোর ডাইজেশন মাপতে হবে, তারপর ওই কাপড়টি চালাতে হবে। ব্যাসকাটিতে ফলো করুন রেকর্ড ডায়া 72 এবং রেকর্ড জিএসএম 170। আমরা বিফোর ডায়া মেপে পেলাম 64 এবং জিএসএম 214। তো আমি হিট সেট করার সময় ডায়া 6 ইঞ্চি প্লাস করছি এবং যা জিএসএম তাই রাখছি। তো আমি কিভাবে বুঝলাম যে ওভারফিট 55% খাবে, এই এটা আপনাদেরকে এখন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি স্যাম্পল চালিয়ে সুন্দরভাবে দেখাবো। একটি দেখাবো ডায়া কম ছিল কিভাবে ডায়া প্লাস করে ডাইজেশন ওকে করছি, এবং নর্মাল ডায়া প্লাস ওই ফেব্রিক্সটি আমরা কিভাবে ওভারফিট দিলাম, দিয়ে ডাইজেশন ওকে করলাম, এইগুলো আজকের এই ভিডিওতে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিন। আমরা প্রথমে ওভারফিটকে 3 ভাগে ভাগ করে নিই, একটা হলো লো, মিডিয়াম ও ওভার। তো লো ওভারফিট হচ্ছে 20 ওভারফিট এর কম, আর মিডিয়াম হচ্ছে 25-30 এর ভিতর, আর ওভার হলো 60 এর উপরে যত ওভারফিট দেওয়া হবে সবই হলো ওভার ওভারফিট। কারণ হলো 60 এর উপর যে ওভারফিটগুলো দেওয়া হয় তা হিট সেট করার পর ওই জিএসএমগুলো একদমই থাকে না, তাই আমরা ওটাকে ওভার ধরব। 1 ইঞ্চি সমান কত জিএসএম? তো কাপড় যদি মোটা পাতলা হয় ওই ক্ষেত্রে জিএসএম কম বেশি হবে, তো আমি ধরে নেই 1 ইঞ্চি সমান 5 জিএসএম। আপনারা আইডিয়া করে 1 ইঞ্চি সমান কত জিএসএম তা আপনারা ধরে নেবেন। আমরা বিফোর ডায়া পেয়েছি 64 এবং বিফোর জিএসএম পেয়েছি 214। আমাদের ডায়া লাগবে 72 এবং জিএসএম লাগবে 170, আর আমরা হিট সেট করার সময় নামাবো ডায়া 78 এবং জিএসএম 170। তো আমরা 64 বিফোর ডায়া পেয়েছি, যদি এখানে আমরা 78 নামাতে চাই তাহলে কিন্তু আমাদের 14 ইঞ্চি ডায়া প্লাস করতে হয়। তো 14 ইঞ্চি ডায়া প্লাস করলাম, তারপর ডায়াটা হলো 78। তো 14 ইঞ্চি ডায়া যে প্লাস করছি এখন কিন্তু জিএসএমটা কমে যাবে। তো আমরা আগে ধরে নিয়েছি 1 ইঞ্চি সমান 5 জিএসএম, তাহলে 14 × 5 তাহলে 70 জিএসএম। তো 214 যে বিফোরটা জিএসএম পেয়েছি এখান থেকে যদি আমরা 70 জিএসএম মাইনাস করি তাহলে আমাদের জিএসএম থাকবে হলো 144। আপনারা সকলেই জানেন যদি ওভারফিট মিডিয়াম দেওয়া হয় তাহলে কিন্তু জিএসএম যা আছে তাই হয়। তো আমরা যদি 30 ওভারফিট দেই তাহলে কিন্তু জিএসএম হবে 144-এর আশেপাশে। তো আমাদের কি করতে হবে, জিএসএম নামাতে হবে 170। তাহলে আমরা কি করব, 1 ওভারফিট সমান আমরা 1 জিএসএম ধরে নেই, তাহলে আমাদের এখানে আরও 26 জিএসএম বেশি লাগবে, তাহলে আমাদের ওভারফিট আরও 26 বেশি দিতে হবে। তাহলে আমরা কি করব,
30-এর মধ্যে আরও 26 ওভারফিট বাড়িয়ে দেব। তাহলে আমাদের ওভারফিট দিতে হচ্ছে 56। তো আমি এখানে 55 ওভারফিট দিয়েছিলাম, তারপর আমাদের এখানে ডায়া হয়েছিল 78 এবং জিএসএম হয়েছিল 170। আরেকটি স্যাম্পলের বেসকার দেখুন, রেকর্ড ডায়া হলো 53 এবং রেকর্ড জিএসএম হলো 250। তো আমরা V4-এ ডায়া পেয়েছি 58 এবং V4-এ জিএসএম পেয়েছি 322। তো এখানে আমি স্প্রিট দিয়েছিলাম 18, টেম্পারেচার 200 ওভারফিট 8%। তো ডায়া নেমেছিল 55 এবং জিএসএম নেমেছিল 245। তো আমি কিভাবে বুঝলাম এখানে ওভারফিট 8% দিতে হবে? V4 ডায়া পেয়েছিলাম 58 এবং V4 জিএসএম পেয়েছিলাম 322, আর রেকর্ড ডায়া হলো 53, রেকর্ড জিএসএম হলো 250। আর আমরা স্ট্যান্ডারে এখনকার নামাবো ডায়া 55 এবং জিএসএম 240। তো V4 ডায়া আমরা পেয়েছি 58, তো আমরা নামাবো তো 55। তাহলে যদি আমরা 58 থেকে 55 মাইনাস করি তাহলে 3 ডায়া বেশি হয়। তো জিএসএম যেহেতু হাই তাই আমরা 1 ইঞ্চি সমান আমরা 7 জিএসএম ধরব। তাহলে আমাদের ডায়া বেশি হলো 3 ইঞ্চি, তাহলে 3 × 7, তাহলে জিএসএম হচ্ছে 21। 322 + 21, তাহলে আমাদের জিএসএম হচ্ছে 343। তো আমাদের জিএসএম লাগবে 240-এর মতো, তাহলে এখানে প্রায় 103 জিএসএম বেশি হচ্ছে। যে অবস্থাতে আছে আমি যদি 30 ওভারফিট দিয়ে ডায়া যদি 55 নামাই তাহলে জিএসএম হবে 343। তো আমাদের জিএসএম লাগবে হলো 240। তাহলে আমরা কি করব, যেহেতু এটা রিপ কাপড় তাই আমরা প্রতি ওভারফিটে 3 জিএসএম করে ধরি। তাহলে যদি আমরা 0 ওভারফিটও তাও জিএসএম কমবে না। তারপরও আমি ভেবেছি এখানে টেম্পারেচার আমি 200 দিয়েছি এবং স্পিডও কম, হিট অতিরিক্ত খাওয়ার কারণে জিএসএমটা কমে যাবে। তাই আমি 8 ওভারফিট দিয়ে ছাড়ছিলাম, তখন আমাদের এখানে জিএসএম আসছে 245 এবং ডায়া 55 হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি হলো আপনারা যে ওভারফিটগুলো আমার মতো করে হিসাব করে দিবেন, শুধু দিলেই হবে না। যদি আপনারা এখানে টেম্পারেচার বেশি খাওয়ান মানে হিট বেশি খাওয়ান তাহলে কিন্তু জিএসএম অনেক কমবে, আর যদি আপনারা হিট কম খাওয়ান তাহলে কিন্তু জিএসএম বেড়ে যাবে। তাই আমার এই স্যাম্পল দুটোর রিপোর্ট আপনারা ভালোভাবে দেখেন, কোনটাতে হিট বেশি খেয়েছে এবং কোনটাতে কম খেয়েছে, আর আমি ওভারফিটগুলো কীভাবে দিয়েছি সব সময় মাথায় রাখতে হবে। যদি টেম্পারেচার বেশি খাওয়ান তাহলে কিন্তু জিএসএম কমবে, আর যদি আপনারা টেম্পারেচার কম খাওয়ান তাহলে কিন্তু জিএসএম বেড়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।